হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। যখনই কোর্টে রত্নার বয়ানটা দেখে কিরণকান্তি এবং ভজন, তারা অবাক হয়ে যায়, বলে আমাদের বিরুদ্ধে বয়ান দিয়েছে, দেখছি বিষয়টা, চলুন আপনি। কি হলো এবার, কোন তাল বাজবে? আমার গীতা বৌমা সব কিছু একেবারে পরিষ্কার করে দিয়েছে, এবার আর কোনো কিছু বাঁচার পথ নেই। প্রমিতাকে দেখতে পেয়ে তার বাবা তাকে কোলে তুলে নেয়, প্রমিতাকে চুমু খায়, আদর করে দেয় এবং গীতা এলএলবিকে বলে যে আমি প্রতিবার প্রত্যেকটা কেসে যেমন আপনার সাথে ছিলাম, এবারও আমি থাকবো। আপনি আমার আজকে যে উপকার করেছেন এটা আমি সারা জীবনেও ভুলবো না। আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি, এর থেকে বড় পাওনার আর কিচ্ছু হতে পারে না, তাই আপনাকে সত্যিই কুর্নিশ। গীতারাও কোর্টরুমে চলে যায়। সার্থিক বাড়িতে চিৎকার চেঁচামেচি করছে, বলছে যে চা কোথায় গেলি, চা এক কাপ এনে দাও। আমি জানি তো একটা বছর ধরে বিনা পারিশ্রমিকে বউয়ের হাতে চা খাচ্ছ, সেই চা ছাড়া তোমার মুখে রুচবে না। বাড়িতে তো আরও কাজের লোক আছে, চা বানিয়ে দেখ দেখি, তুমি সেগুলো কখনো খেতে পারবে না সার্থিক, আমি খুব ভালো করে জানি সেটা। আর দেখো, আমি চা বানিয়ে দিতে পারবো না, তোমার চা তুমি বানিয়ে নাও। তুমি শার্টের বোতাম ছিঁড়ে আসবে, আমি সেটা সেলাই করে দেব। তুমি প্রিয়ের সাথে প্রেম করবে, আমি সেটা মেনে নেব। আবার তুমি এখন বলছো তোমার অর্ডার অনুযায়ী চা বানিয়ে দিতে, আমি পারবো না। তখনই হঠাৎ সেখানে মেহেক বাকিরা ডাকতে শুরু করে ইশারায় বিনিকে, কী হয়েছে বলো তো, বাইরে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি, তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। তোমরা আমাকে কেন ডাকলে এরকম করে? বলছিলাম তোমার ফোনটা কোথায়, বিছানায় পড়ে আছে। কী আর করবো ফোন নিয়ে সারাদিন, কেউ তো ফোন করে না আমাকে। আমার বড় না, চা বানাতে যাচ্ছি আমি। তোমাকে চা বানাতে যেতে হবে না, এখনই ফোনে একটা ধামাকা হবে, তার মানে কেউ একজন ফোন করবে আর তারপরেই দেখবে ওই বোকাশোকা হাবাগোবা বদ্রাটা আমাদের মানুষ হয়ে যাবে। ও জ্যালিস ফিল করবে এবং তোমাকে আস্তে আস্তে ভালোবাসবে। তোমাকে ভালোবাসার প্রতি ফাঁদ ফেলতেই তো এই চক কষা হয়েছে। তার মানে ও আমাকে ডাকলো চা বানানোর জন্য, আমি চা বানাতেও পারলাম না, এখন আবার তোমরা বলছো যে ফোন আসবে, কী ব্যাপার? এই যে আমি চা নিয়ে চলে এসেছি, তোমার হাতে চা কি খেতে পারবে? তাতে কি হয়েছে, আজকে চা কোরবান হয়ে যাবে ভালোবাসার জন্য, তাতে কোনো কিছু যায় আসবে না গিনি বৌদি, তুমি চিন্তা করো না। হঠাৎ করেই স্বস্তিক ফোন করে দিনের ফোনে, আর ফোন করে মুখে রুমাল চেপে ধরে থাকে। সার্থিক ফোন বেজে যাচ্ছে, গিনিকে ডাকছে, গিনি তোমার ফোন পাচ্ছে, ধরো না ফোনটা, তুমি এতবার করে কেউ ফোন করছে, হয়তো কোনো প্রয়োজন আছে। ঠিক আছে, কে বলছেন আপনি? গিনি আছে, ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। আপনি কে? আমি একজন কবি। আমি গিনিকে নীল আকাশে উড়িয়ে দেই। নীল আকাশে উড়িয়ে দেন? হ্যাঁ, আবার ওকে নীল জলে চুবিয়েও দেই। কী করে? আমি তো কবি, প্রত্যেকটা কবিতার ভাষায় লাইনে সব সময় আমার কাছে গিনি থাকে, ওকে তো আমি খুব ভালোবাসি। আমার ওকে কখনো আমি কুয়াশার জলে চুবিয়েও দেই। এই সব কিছু কতদিন থেকে চলছে? গিনির জন্য আমি বহু বছর ধরে অপেক্ষা করছি, ওকে আমি খুব ভালোবাসি, তবে ও কখনো আমাকে মেনে নিতে পারেনি। আমি একজন কবি, সবসময় ওর পাশে থাকবো, ওর প্রত্যেকটা কথায় কাজে আমি কবিতা দিয়ে ওকে ভালোবাসতে চাই। আরে শুনুন আপনি, কী বলছেন এগুলো? ফোনটা রেখে দেয়। কেমন দিলাম? খুব ভালো। সার্থিক এরপরে চায়ের জন্য চিৎকার করছে, গিনি স্বস্তিকের বানানো চাটা নিয়ে গিয়ে দেয়, বলে কী ব্যাপার, তোমার ফোনে একটা ফোন এসেছিলো, কে ফোন করেছিল? কে আমার হবে, ক্রেডিট কার্ড থেকে কালকে ফোন করেছিল সেই হবে, বা মার্কেট থেকে কিছু কেনাকাটা করেছি ব্যাংকের টাকা দিয়ে, সেগুলো না, সেটাও না। তাহলে অন্য একটা লোক ফোন করেছিল যে কবিতা লিখে, কবি বলছে। ও, সে তো আমার জন্য শুধু কবিতা লিখে, বুঝতে পেরেছি, ও আমাকে খুব ভালোবাসে। তোমার ভেতরে ভেতরে এগুলো চলছে, তো কী করবো? স্বামী যদি ভালো না বাসে তাহলে তো এই কাজগুলো করতেই হবে। তুমি যদি কখনো আমাকে দেখতে, আমার মুখে পরন্ত রৌদ্র, সেখানে তুমি কবিতা খুঁজে পাবে। আমার যদি তুমি আমাকে দেখো স্নান করে এসে খোলা চুলে ভেজা, আমি তোমার দিকে আর চোখে তাকাই। সেখানে তুমি যদি আমার দিক দেখতে তাহলে বুঝতে পেতে যে কবিতা তৈরি হয়ে যেত। তুমি যদি আমাকে ভালোবাসতে দেখতে যে তোমার প্রতি আমার একটা আরও বেশি গভীর ভালোবাসা তৈরি হয়ে যেত। সেগুলো তো তুমি কখনো করোনি, তাহলে তুমি কী করে ভাবলে যে এই কবি আমাকে ইমপ্রেস করতে পারবে না? ঠিক আছে ঠিক আছে, এই বলে গিনি ঘর থেকে বেরিয়ে যায়। সবাই খুব খুশি হয়ে যায়, বলে বৌদি তুমি যা স্পিচটা দিলে খুব খুশি হয়ে গেলাম, এত সুন্দর কথা কখনো কেউ হয়তো বলেনি। আজকে এই কথাগুলো শুনে সত্যিই খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে না, তোমার কথায় একটা ভালোবাসার জোর রয়েছে। দেখবে যে এই বড়দা অবগন্ধটা কী করে তোমার প্রেমে পড়ে, জ্যালিসি ফিল করবে যে নিজের বউকে ভালোবাসতে পারছে না, অন্য কেউ ভালোবাসছে, এটা ছেলেরা কখনো মেনে নিতে পারে না। আর সেই সুযোগে ও তোমার প্রেমে পড়বেই, তোমাকে গভীরভাবে চিন্তা করবে। সার্থিকভাবে কে কী করে করুক, গিনি যদি কাউকে ভালোবাসতে পারে তাহলে আমিও পারবো।
বিয়ের সাথে প্রেম করে দেখিয়ে দাও, আমি তাহলে বুঝবো তুমি পুরুষ মানুষ। তোমার কোনো সমস্যা নেই তো, তাহলে বউয়ের কাছে কেন আসছো না? আর যদি সমস্যা থেকে না থাকে তাহলে তুমি আমাকে আপন করে নিয়ে দেখাও। দুটো শর্ত দিয়েছে, চাটা মুখে দিয়ে সার থেকে সেগুলো মনে পড়ে। চাটা এতটা বিস্তৃত হয়েছে, গিনি গিনি বলে চিৎকার করছে। গিনি ছুটে আসে, কী হলো, এটা কি চা হয়েছে? তখন অগ্নিজিৎ মুখার্জি এবং গীতা ঘরে ঢোকে। কী ব্যাপার, কি বৌমার সঙ্গে এরকম চিৎকার করে কেন কথা বলছো? তুমি বিয়ে করে কি কোনো দাসী এনেছো নাকি, যে তোমাকে যখন তখন চা বানিয়ে দিতে হবে, তোমার সেবা করতে হবে, আবার তুমি খারাপ ব্যবহার করবে? না ড্যাডি, কিছু হয়নি। কি কিছু হয়নি? তুমি দেখো, কিছু যদি না বলো গিনি, তাহলে কিন্তু আমি বলে দেবো কবির কথা, তাহলে আমিও বলে দেবো তোমার বিয়ের কথা। আমি বলে দেবো তোমার শার্টের বোতাম ছিঁড়ে এসেছিল বিয়ের সঙ্গে প্রেম করতে, আবার আমি বলে দেবো কবি তোমাকে ফোন করে ভালোবাসার কথা বলছে। কী হচ্ছে কি এগুলো? কোথায় কবি, কোথায় প্রেম, কোথায় কবিতা, কিছুই তো বুঝতে পারছি না। কী হচ্ছে তোদের মধ্যে বলবি তো? কিছু না, এই বলে সাত্ত্বিক ঘর থেকে বেরিয়েছে। তখনই নানাভাবে মেহেক পরিবারের বাকিরা স্বস্তিক ছুটে আসে। কী হয়েছে, তোরা এখানে কী করছিস? চিৎকার শুনে ছুটে এলাম, কী আর করা যাবে, বাড়িতে দেখছি চিৎকার চেঁচামেচি খুব হয়ে যাচ্ছে, ডিসকাস্টিং, এই বলে চলে যায়। দেখলে তো বড় বৌদি, তুমি চিন্তা কেন করছো আমার দ্বারা তোমার প্রেমে পড়লো বলে? তুমি জানো আমিও অনেকটা তোমার শাশুড়ি মায়ের সাথে প্রেম করেছিলাম। আমি বুঝতে পারি একটা ছেলে এরকম পরিস্থিতি কখনোই মেনে নিতে পারবে না, আমার ছেলে অপগণ্ড মূর্খ, ও কিন্তু তোমার প্রেমে পড়লো বলে। বাবা আপনি বলছেন? হ্যাঁ, গীতা আমাকে যখনই বলেছে এই পরিকল্পনাটার কথা, ছকটা কষতে হবে, তখন সিলমোহর লাগিয়ে দিয়েছি। আমি রাজি হয়ে গিয়েছিলাম এবং আমি বলেছি যে হ্যাঁ তোমরা এই কাজটা করো, দেখবে সঠিক পথে আমার বড় ছেলে হাঁটবেই। গীতার পরিকল্পনায় আজকে গিনির জীবনটা ঘুষে যাবে, এর থেকে বড় আর কী হতে পারে? ওদিকে অভিজিৎ মুখার্জিকে ফোন করেছে গীতার মা, বলছে আপনার জন্য ইলিশ ভাপা করেছি, কষা কষা খাসির মাংস করেছি, আরও মুগ ডাল দিয়ে মাছের মাথা করেছি, পায়েস চাটনি সবটা করেছি। আর তাহলে আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, দেখুন আমার ছোটো মেয়ে ওখানে নেই তো, তাহলে আমাকে কিন্তু গিলে খাবে। আমি কোনোভাবে আপনাকে এই খাবারগুলো দিতে গেলেও কিন্তু আমাকে ছাড়বে না। আরে আপনি চিন্তা করবেন না, আমি কি ভয় পাই নাকি? আমি গীতাকে কখনো ভয় পাই না, আপনি চিন্তা করবেন না। গীতা কিন্তু দূর থেকে সমস্ত কিছু শুনছে আর বুঝতে পারছে যে বাবা একবার ডানে একবার বাইরে যাচ্ছে, কারোর সাথে ফিসফিস করে কথা বলছে, কোনো পরিকল্পনা আছে, আবার কোনোভাবে সে কী করছে জানার চেষ্টা করে। তখনই সেখানে ব্রজমালা মুখার্জি চলে আসে। অমিত মুখ ঘোরানোর পরে দুই মাকে দেখতে পেরে অবাক হয়ে যায়, বলে আমি গীতাকে ভয় পাই তো? হ্যাঁ, আমার বাড়িতে আজকে সবজি রান্না হয়েছে, সেটা আমাকে খেতে হবে, আবার আমার বাড়িতে স্যুপ হয়েছে যেটা জলের মতো, সেটা আমাকে খেতে হবে, কারণ আমার সুগার লেভেল বেশি, ব্লাড প্রেশার, হাই প্রেশার সব কিছুই রয়েছে, তাই আমাকে কন্ট্রোলে থাকতে হবে। গীতা যা বলেছে সেগুলো আমাকে শুনতে হবে। বেয়ান, আপনি কিন্তু এই ভালো ভালো খাবার দাবার রান্না করে মোটেও ঠিক কাজ করেননি, এগুলো কিন্তু আমি কোনোভাবেই খেতে পারবো না, আমাকে এগুলো খাওয়ার জন্য জোর করবেন না, আমি বলে দিলাম তো। তার মানে আপনি এতক্ষণ যাবত এই খাবারগুলো নাটক করছিলেন? আমাকে এক্সারসাইজ করতে হবে, ও এখন তো সকাল নেই, দুপুর হয়ে গেছে। আমি তোমার মাকে ফোন করে বলে দিচ্ছি যাতে সে এই খাবারগুলো না পাঠায়। তোমার মায়ের শব্দ, সে রান্না করেছে কেন, আমি তো তাকে বলিনি। বেয়ান, শুনুন আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, ড্রাইভারকে দিয়ে আপনি খাবারগুলো পাঠিয়ে দেবেন, আর ওকে বলবেন আমার চেম্বারে যেন পাঠিয়ে দেয়, আমি গবাগপ খেয়ে নেবো, কোনোভাবে আমাকে কেউ আটকাতে পারবে না। একসঙ্গে এত তৈলাক্ত খাবার গীতা খেতে দেবে না, আমি চুপ করে খেয়ে নেবো। ঠিক আছে গীতা, তোমার মাকে যা বলার বলে দিয়েছি। গীতাও কিন্তু তককে তককে আছে, হাতে নাতে অগ্নিজিৎ মুখার্জিকে সে ধরবে এবং রোজবালা মুখার্জিকে সঙ্গে। কী ব্যাপার, আপনি কি এখানে অপরাধী নাকি, আর আমরা দুজন লয়ার হয়ে আপনার পেছন পেছন ছুটবো? না সেগুলো নয়। এদিকে গীতার বস্তির বাড়িতে সুস্থ হয়ে ফিরে গেছে সেখানে পদ্ম। পদ্মকে দেখে খুব খুশি হয়ে যায় গীতার মা, বলে ভেতরে চল, এখানে থাকিস না বাড়ি। তখনই পদ্মকে ফোন করতে মোটর সাইকেলে করে ভাড়াটে গুন্ডারা ভজন এবং কিরণকান্তি চলে যায় পদ্মর বস্তিতে। সেখানে গিয়ে তাকে অ্যাটাক করবেই, সেই মুহূর্তে পদ্ম কী করে বাঁচবে? সেই সুস্থতা থেকে আবার কি অসুস্থ হয়ে যাবে নাকি গীতার কাছে খবর চলে যাবে? অগ্নিজিৎ মুখার্জি খাবার খাওয়ার জন্য যেভাবে মুখে আছে, গীতা ভাবে যে কোনোভাবেই উনি সোজা হবেন না, ওনাকে যেভাবে শায়েস্তা করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, আর কী করে সেগুলো করবো সেগুলো আমি জানি। আর তার জন্যই গীতা তককে তককে থেকে এবার অগ্নিজিৎ মুখার্জিকে ধরবে। কী হতে চলেছে গীতা LLB সিরিয়ালের পরবর্তী টুইস্টে? পদ্ম গীতার বস্তিতে, বস্তির বাড়িতে ফিরল, ফিরে আসলো সার্থিক গিনির, সার্থিককে গিনির প্রেমে ফেলতে নতুন ছক কষলো গীতা। গীতা এবং অগ্নিজিৎ মিলে যে পরিকল্পনাটা করেছে, তারা এত এত জটিল কেস জিততে পারে, কিন্তু এই কেসটা জিতবে না, সেটা কী করে হয়? নিজের ঘরের মানুষগুলোকে এক করতে তারা এবার পরিকল্পনা করেছে। সার্থিককে নানাভাবে জ্যালিস ফিল করিয়ে এক মাসের মধ্যে গিনির হাতে তুলে দেবে
অগ্নিজিৎ মুখার্জি এবং গীতা। সাত্ত্বিক প্রেমে পড়লো বলে গিনির, অন্য কাউকে কেড়ে নিয়ে যেতে দেবে না গিনিকে। 1 বছর থেকে অভ্যেসে পরিণত হয়েছে গিনির হাতে চা খাওয়া, গিনির কাছে থাকা সবটা। এই অভ্যেসগুলো থেকে কখনো বেরিয়ে আসতে পারবে না সাত্ত্বিক নিজেও। আর নানাভাবে গীতা এবং অগ্নিজিৎ পাশে রয়েছে গিনির। গিনি বলেছে, যদি কোনোভাবে এই কেসটা জন্ডিস হয়ে যায় তাহলে ডিভোর্স পর্যন্ত চলে যেতে পারে, তখন কি হবে? আরে বাদ দাও, একদিকে আমি আমার ছেলেকে গালাবো, অন্যদিকে গীতা তো রয়েইছে। কোনো ডিভোর্স কেস ফাইল করা হবে না আর করতেই পারবে না সাত্ত্বিক, তুমি দেখে নিও। ঠ্যাং খোড়া করে ওকে বাড়িতে রেখে দেবো, বাড়ির বউকে বাড়ির বউয়ের যোগ্য সম্মান দিতে হবে। চাকরানির মতো এরকম কথাবার্তা খারাপ আচরণ করা চলবে না, আর এগুলো যদি করে তাহলে আমি কোনোভাবেই কিন্তু মানবো না। কী হতে চলেছে পরবর্তীতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।